সবজির দাম আকাশ ছোঁয়া যার জেরে বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকরা বাজারে বাজারে হানা দিচ্ছেন, এবার তারই মধ্যেখানে অঙ্গনওয়াড়ি স্কুলগুলি, তারাও কিন্তু হিমশিম খাচ্ছে এবার শিশুদের মুখেই অন্ন জোগাড় করতে। এবার সেই নিয়ে বিক্ষোভে নামলেন কর্মীরা। আপনাদের জানিয়ে রাখি, শিশুদের খাওয়াতে হিমশিম খেতে হচ্ছে। ফুলতলিতে শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা সিডিপিও দপ্তরে স্মারকলিপি দিলেন, পরে বিক্ষোভ দেখালেন। মূলত তাদের দাবি, সঠিক সময়ে ডিম ও সবজির পয়সা তারা পাচ্ছেন না এবং কর্মস্থলে হেনস্থার শিকার হতে হচ্ছে। তাদের বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা ধরে অচল হয়ে পড়ে কুলতলির রাজপথ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুলতলি থানার পুলিশ। বিক্ষোভ ছত্রভঙ্গ করে প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, এবার সবজির দাম আকাশ ছোঁয়া, শিশুদের খাওয়াতে হিমশিম খেতে হচ্ছে। এবার কুলতলিতে শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা সিডিপিও দপ্তরে স্মারকলিপি দিলেন এবং সেখানেই একেবারে পুলিশের সঙ্গে যে ছবি দেখতে পাচ্ছি একেবারে বিক্ষোভে নেমেছেন এবং সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করলো এবার পুলিশ। রিসেন্ট রেমাল ঝড়ে একটা আইসিটি সেন্টার চুরি গিয়েছে, সেক্ষেত্রে আপনার সুপারভাইজার দোষারোপ করেছে, চোর দাবি দিয়েছেন একটা আইসিটি ওয়ার্কারকে, সেক্ষেত্রে আপনি কী বলবেন? এটা পুরো বাজে কথা, দোষারোপ কিছু হয়নি।